হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই আশা করি অনেক ভালো আছেন এবং আপনার আপনাদের পরিবারকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছেন। তো আজকের টিউটোরিয়াল আমরা করব একটি মোবাইল অ্যাপস নিয়ে, যেটি আমাদের দৈনন্দিন কাজে খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস এবং প্রত্যেকটা মানুষের যাদের কাছে একটি মোবাইল ফোন আছে তারা মোবাইলে অ্যালার্ম দেন না এমন কোনো লোক আপনি খুঁজে পাবেন না যাদের হাতে মোবাইল আছে। তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, তো তাদের ক্ষেত্রে আমাদের যে ডিফল্ট অ্যালার্ম যে অ্যাপসটি রয়েছে সেটির মাধ্যমে অনেক ফাংশন আমরা ব্যবহার করতে পারি না এবং সেই ডিফল্ট অ্যালার্ম অ্যাপসটি অ্যাডভান্স লেভেলে ইউজ করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যালার্ম প্লাস নামে একটি অ্যাপস রয়েছে যেটি আমরা ব্যবহার করে এই অ্যাডভান্স লেভেলের অ্যালার্ম ফ্যাসিলিটিটি আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি অ্যাপসটিতে চলে যাচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে। এরকম স্ক্রিন আসার পরে ডিফল্ট কিছু অ্যালার্ম সেট করা থাকতে পারে, যদি না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে যে প্লাস বাটনটি রয়েছে এই প্লাস বাটনটিতে অ্যাড করে আপনি যে সময় অ্যালার্ম দিতে চান, তো সেই সময় এখানে যেমন 7:35 আমি দিতে চাই, 7:35 সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। তারপর এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, আপনি লেভেল অ্যাড করতে পারবেন। লেভেল বলতে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে আপনার অ্যালার্মের সময় কি শো করবে, সেখানে আপনি কিসের জন্য অ্যালার্মটি চাচ্ছেন। যেমন আমি যদি সকালে ঘুম থেকে উঠতে চাই তাহলে আমি জাস্ট এখানে লিখে দিলাম ওয়েক আপ, তার মানে আমার অ্যালার্মটি যখন আমার সামনে স্ক্রিনে শো করবে সেখানে ওয়েক আপ লেখাটি থাকবে। তো আমি কি সেটি রিপিট চাচ্ছি কিনা, মানে আপনাদের প্রতিদিনই আপনি একই শিডিউলে চলতে চাচ্ছেন কিনা, তো এরকম থাকলে সেখানে আপনি অল ডে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদেরকে এই অ্যালার্মটি বারবার আর সেট করতে হবে না, আপনার প্রতিদিনই আপনার একই সময়ে আপনাকে অ্যালার্ম দিবে। তারপর অ্যালার্ম টাইপটি কেমন হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, রিংটোন না মিউজিক না আদার্স আপনাদের যেভাবে ইচ্ছা, তো সেটি এখান থেকে দিতে পারবেন। রিংটোনটি কী হবে এখান থেকে আপনারা রিংটোন সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনার রিংটোনের ভলিউম কেমন হবে এখান থেকে দেখিয়ে দিতে পারছেন, অ্যালার্মের ডিউরেশনটা কেমন হবে এখান থেকে দেখিয়ে দিতে পারছেন। তারপর আদার্স আরও অপশন রয়েছে, স্নুজ ডিউরেশন কেমন হবে সেটি আপনার এখান থেকে দিতে পারছেন, রিপিটেশনটা কতক্ষণ ব্যাপী হবে অথবা কতবার হবে সেটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারছেন। যেমন এখানে দেওয়া আছে আনলিমিটেড, তার মানে হচ্ছে আপনি যে পর্যন্ত অ্যালার্মটি বন্ধ না করবেন সেই পর্যন্ত আপনি অ্যালার্মটি বন্ধ হবে না। তো এই ক্ষেত্রে আপনারা এখানে আরও অপশন দেখতে পাচ্ছেন, ভাইব্রেশন মোড অন থাকবে কি না, মানে আপনার যখন অ্যালার্মটি হবে তখন আপনার অ্যালার্মের সাথে সাথে আপনার মোবাইলের ভাইব্রেশন মোডও অন হবে কি না সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এভাবে দেওয়ার পর আপনারা যখন অ্যাড বাটনে ক্লিক করবেন তখন আপনার সেই অ্যালার্মটি এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে আর বিশেষ কিছুই এখানে নাই, আপনাকে শুধু জাস্ট সে নির্দিষ্ট সময়ে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে। তারপর এখানে আপনি আরও অপশন পাবেন, যেমন এখানে আপনি এই টাইমার ব্যবহার করতে পারেন, টাইমারের ব্যবহার করতে বলতে এখানে সেগমেন্ট আকারে আপনি ব্যবহার করতে পারবেন, আপনি বিভিন্ন কারণে টাইমার ব্যবহারের প্রয়োজন হলে এই অ্যাপসটির মাধ্যমে আপনি টাইমার ব্যবহার করতে পারবেন এবং এখানে কাস্টমাইজ করে আপনি সেই টাইমারগুলো, টাইমার কমপ্লিট হয়ে গেলে তখন আপনাকে একটি অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ফাংশনটা খুবই জরুরি আপনাদের জন্য। তারপর আপনি এখানে থেকে স্টপওয়াচ হিসেবে ব্যবহার করতে পারবেন, এখানে স্টপওয়াচের ফাংশন রয়েছে। তারপর আপনার এখান থেকে বিভিন্ন ধরনের টাস্ক, বিভিন্ন ধরনের শিডিউল আপনাদের যদি থেকে থাকে তো এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন, আপনাদের ডেট ওয়াইজ বিভিন্নভাবে আপনারা অ্যাড করতে পারবেন, যেটি আপনার দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় হবে। তারপর এখানে আপনি সেটিংস মেনুতে পাবেন খুব সুন্দর একটি সেটিংস মেনু, এখানে আপনার শুরুতে আপনার প্রথম সেগমেন্টে রয়েছে স্টাইল অ্যান্ড অ্যাপিয়ারেন্সেস, এখানে আপনার অ্যাপসটি আপনি কীভাবে সাজাবেন এবং আপনার অ্যাপসটি কেমন দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এটি সব এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। তারপর আপনার টেক্সটের কালার কেমন হবে, ফন্ট কী হবে, তারপর আপনার অ্যাপ কীভাবে মডিফাই করবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, এমন কি আপনার ওয়েদার কেমন হবে সেটিও এখান থেকে আপনি দেখিয়ে দিতে পারবেন, আপনার ব্রাইটনেস কী হবে সে কতবার হবে এটি সব আপনি এখান থেকে সেট করে দিতে পারছেন। তারপর আপনার টাইমার প্রিফারেন্সেস আপনি অ্যাড করতে পারবেন, টাস্ক প্রিফারেন্সও অ্যাড করতে পারবেন, তারপর কন্ট্যাক্ট প্রিফারেন্সও আপনি এখান থেকে অ্যাড করতে পারছেন। তো এই ছিল আমাদের সেটিংস মেনু। তো
আমি আশা করি সবথেকে অ্যালার্ম অ্যাপসের মধ্যে আমার চোখে সবথেকে সুন্দর এবং সবথেকে ভালো একটি অ্যাপস এটি, যেটি অ্যাডভান্স লেভেলে আপনি ব্যবহার করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। আর এই ফিচারগুলো কোনো মোবাইলেই আপনার বাই ডিফল্ট যে অ্যাপসগুলো থাকে, অ্যালার্ম অ্যাপসগুলো থাকে, সেখানে আপনি এই অপশনগুলো পাবেন না। এগুলোর জন্য আপনাকে হয়তো আলাদা আলাদা অ্যাপস ব্যবহার করতে হবে, কিন্তু আপনি এখানে একটি অ্যাপসের মাধ্যমে আপনি সবগুলো ফ্যাসিলিটি একত্রে পেয়ে যাচ্ছেন। তো আর একটু বলে রাখি, এই অ্যাপসটি হচ্ছে আপনাদের সম্পূর্ণ পেইড ভার্সন, যেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। এর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। লাইক দেওয়া মানে যে আপনার কোনো ক্ষতি হবে তা কিন্তু নয়, আমার ইন্সপায়ারেশন লেভেলটা আরও বেড়ে যাবে, আপনাদের সামনে নতুন নতুন অ্যাপস নিয়ে আসব। আর যদি আপনাদের বন্ধুদের কোনো কাজে লেগে থাকে তো আমার ভিডিওটি প্লিজ তাদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও এই অ্যাপসটি সম্পর্কে জানান। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য, আর তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ আমার চ্যানেলকে গ্রো করার জন্য। তো সবাই ভালো থাকবেন আশা করি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।